পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা আমার কাছে সবসময় বিশেষ গর্বের এবং সম্মানের। যতই এগিয়ে আসছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট, ততই কিন্তু মানসিক চাপ বাড়ছে প্রত্যেকটা ছাত্র ও ছাত্রীদের। কেউ এটা অস্বীকার করলেও এটা কিন্তু ধ্রুব সত্য যে মানসিক চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে প্রত্যেকটা মাধ্যমিক 2022-এর পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে, তাদের খাতা নিয়ে, তারা পাস করবে না ফেল করবে। চলো আজকের এই ভিডিওতে আলোচনা করি তোমাদের যে মানসিক চাপ বাড়ছে তার দায় কে নেবে। আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগবে, প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা। এবং 2021 সালে যেহেতু তোমাদের আগের বছরের যে পরীক্ষার্থীরা ছিল তাদেরকে কিন্তু বলা যেতে পারে ফ্রিতেই পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়েছিল, তাহলে এবছর কেন নয়? তার কারণ তারাও যে সিচুয়েশানে ছিল তোমরাও সেই সিচুয়েশানেই কিন্তু পরীক্ষাটা দিয়েছ। তোমাদেরও যেরকম পড়বার প্রস্তুতি ছিল না, তারা তো পড়েও নি অথচ পরীক্ষাও দেয়নি, তাও ভুরি ভুরি 500-600 নাম্বার পেয়েছে। কেন এটা? এটা নিয়ে অবশ্যই যুক্তিতর্ক হবে। 2022 সালে যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট নিয়ে কিন্তু ধীরে ধীরে মানসিক চাপ বাড়ছে। দেখো এই ক্ষেত্রে 2021 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু অনেকে তাদের যে রেজাল্ট সেখানে কিন্তু না চাইতেই অনেক ভালো ভালো রেজাল্ট পেয়ে গেছো। যার 200 পাওয়ার যোগ্য, যার 250 পাওয়ার যোগ্য, কাউকে অপমান করছি না, যার 200 বা 250 পাওয়ার যোগ্য তারা 500, 550, 600 এই জাতীয় নম্বর তারা পেয়েছে। এবছরের মাধ্যমিক পরীক্ষা 2021 বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হয়। তাহলে এটা কি বলা যায় না যে 2022 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও একই অবস্থা করতে হবে? এটা যারা বলবে যে এটা বেনিয়ম হচ্ছে তাদেরকে আমি একটাই কথা জবাব দিতে চাই, 2021 সালে তারা যেরকম যে কারণ দেখিয়ে পরীক্ষাটা দেয়নি, পরীক্ষাটা নেওয়াও হয়নি, ঠিক একই কারণ কিন্তু ফেস করেছে 2022 সালের পরীক্ষার্থীরাও। বছর একটি ব্যতিক্রমী বছর, আমরা জানি সমগ্র বিশ্বের অংশ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের জনগণ এই কোভিড মহামারীর আঁচ থেকে রক্ষা পায়নি। 2021 সালে যেমন কোভিডের কারণে পরীক্ষা নেওয়া হয়নি, 2022 সালে কোভিড অল্প হারেও হলেও ছিল, পরীক্ষার আগে 2 মাস আগে সিচুয়েশান হ্যান্ডেলে এসেছিল এবং সব কিছু খুলে গিয়েছিল। স্কুল 4 থেকে 5 দিন খোলার পরেই সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গিয়েছিল। স্কুলের শিক্ষকরা তোমরা তো জানোই এখন কী ধরনের তোমাদের সাথে বিহেভিয়ার করে, সব স্কুল স্যারেদের কথা বলছি না কিন্তু কিছু কিছু স্কুলের, যেমন এই ঘটনাটা। কোন ছাত্রকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে? আপনাদের জানাবো প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রকে ব্যাপক মারধরের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার ঘটনা, অমানসিক মারধর করা হয় এই স্কুল ছাত্রকে, আপনারা দেখছেন সেই ছবি মন। তো এই ধরনের ঘটনা কিন্তু আরও ঘটে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক চাপ কেন বাড়ছে, রিসেন্টলি একটি কালকে ঘটনা ঘটেছে তোমাদের দেখিয়েছি, তা এটা কিন্তু অবশ্যই সেই অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়ে এবং তারও কিন্তু একটা মানসিক চাপ তৈরি হয়েছে এই পড়াশুনো নিয়ে কিন্তু। তার কারণ দেখো, সামনে তোমাদের মাধ্যমিক রেজাল্ট এবং তার পাশাপাশি 2 বছর তোমরা একদমও পড়াশুনো করোনি, হঠাৎ করে অনেক 90 নম্বরের 100 নম্বরের এইগুলো নম্বরের পরীক্ষা দিতে গেলে কিন্তু প্রত্যেকেরই একটা প্রেশারাইজ হয়, প্রত্যেকেই একটা কিন্তু প্রেশারে পড়ে। তাই এটা আমাদের তো অবশ্যই মানতে হবে বন্ধুরা যে আমরা প্রেশারে রয়েছি। রিজেন্ট পার্কে বাড়ি থেকে উদ্ধার স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ, ঘরের দরজা বন্ধ করে গান শুনছিল, দীর্ঘক্ষণ ডাকাডাকিতেও সাড়া মেলেনি, এরপর দরজা ভেঙে উদ্ধার হয় ছাত্রের দেহ। তাই এই প্রেশারকে মুক্ত করার জন্য পথ এখন তোমাদের কাছে একটাই, পর্ষদের কাছে তোমাদের বড় দাবি হওয়া উচিত এই মুহূর্তে। তোমাদের রেজাল্টে কিন্তু তোমাদের সকলকে ভালো নম্বর দিয়ে 2021 সালের মতো, না হলেও কিছু ছেলেকে যারা ফাঁকা খাতা জমা দিয়ে এসছে তাদেরকে ফেল করিয়ে দিয়ে, যারা লিখে এসছে কিছু হলেও লিখে এসছে, চেষ্টাটুকু করেছে সেই চেষ্টাটা যেন বিফলে না করে, সেই চেষ্টা যেন সঠিক দাম প্রত্যেকটা ছাত্রছাত্রী পায়, যারা লেখার চেষ্টা করেছে তাদেরকে যেন নম্বর দেওয়া হয়, তাদেরকে যেন পাস করানো হয়, নাহলে তাদের 1 বছর আরও কিন্তু অন্ধকারে কাটবে। তাই এইটাই দাবি ছিল, এটাই পর্ষদ সভাপতির কাছেও তাই একটাই দাবি। দেখো মাধ্যমিকের রেজাল্ট যত এগিয়ে আসছে মানসিক চাপ বাড়ছে, আমরা সকলেই জানি। তোমাদের সকলকে বলবো, কেউ তোমাদের পাশে না থাকলেও আমি তোমাদের পাশে রয়েছি, অবশ্যই তোমরা চিন্তা করো না, তোমাদেরকে পাস করানোর শেষ রক্তবিন্দু অবধিও আমরা কিন্তু লড়ে যাব, আমরা প্রত্যেকেই তোমাদের পাশে রয়েছি। তোমরা মানসিকভাবে
তোমরা আরও সুদৃঢ় হও, নিজেকে বাজে দিকে ঠেলে দিও না, অবশ্যই সকলে স্টেবল থাকো, সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, এই কামনা নিয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি। আর আজকের এই ইনফরমেশানটি দিয়েই তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলে যেন তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।